সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি। প্রথম সেহরির জন্য তেমন কিছুই করা হয়নি, আসলে আমি এত অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ করে, তো সেক্ষেত্রে পরে শুধুমাত্র মাছটাই ভাজা করে নিয়েছিলাম ভোররাত্রে খাওয়ার জন্যে, কারণ এত এত অসুস্থ হব হঠাৎ করে আসলে ভাবতেই পারিনি। আমি যে কথা বলতেছি না আপনাদের সাথে এখন বয়স দেওয়ার সময়, মনে হচ্ছিল যে আমি মানে কথা যেন আনতে পারতেছি না, এইরকম অবস্থা। আর আমি রান্না করার সময় কি বলবো, একদিকে রান্না করেছি আর একদিকে না ফ্লোরে আমি মানে শুয়েছিলাম, এমন অবস্থা। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটু ভুনা করে নেব ভোররাতের জন্য। তো আজকের ব্লগে আপনাদের সাথে আমি প্রথম সেহরি এবং প্রথম ইফতার এবং তারপরের সেহরির জন্য যে প্রস্তুতি সেটুকুই সংক্ষিপ্তভাবে শেয়ার করার চেষ্টা করব। আসলে অনেক আপু ভাইয়েরই অসুখ শুনেছিলাম, জ্বর হয়েছিল, সর্দি হয়েছিল, অনেকের অনেক সমস্যা, সবার জন্য দোয়া করেছি। তো হঠাৎ করে বাসায় কিন্তু সবারই জ্বর হয়েছিল, শুধু আমি ছাড়াই, প্রথম মেয়ের হয়েছিল, তারপর ছোট বোনের, তারপর মায়ের, আর এখন তো আমারও। পেঁয়াজ টিম্বা খুব ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি টমেটো কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আসলে কি বলবো, আমি যে কী রান্না করছিলাম আমি নিজেও জানি না কী করছিলাম, সত্যি বলছি আমার মানে কোনো মনে হয় যেন আমি জ্ঞানে রান্না করি নাই। তবে মা চাইছিলেন যে নুনি নিজেই রান্না করার জন্যে, কিন্তু আমি নিষেধ করেছিলাম, কারণ মাকে আমি রান্নার কাজে একদমই আসতে দিই না, যেহেতু উনি পেশার রুগী, তাছাড়া বয়স্ক মানুষ, সেভাবে যে দিশ করে রান্না করাওটা সম্ভব হয় না। আর যেহেতু রমজান, যদি রমজান না হতো তাহলে হয়তো বলতাম রান্নার জন্য, মেয়ে এবং ছোটো বোন যেহেতু রোজা থাকবে, তো সেক্ষেত্রে মানে আমি কষ্ট হলো নিজে এসেছি রান্না করার জন্যে। আর যেহেতু মেয়ের একটু সমস্যা, সবাইকে আমি বিগত ভিডিওতে বলেছি মেয়ে কার হাতে রান্না খাওয়া পছন্দ করে না, আমার হাত ছাড়া। তবে জ্বর সর্দি আসলে মাথা ব্যথা তাছাড়া পেটও সমস্যা সব কিছু মিলিয়ে একসাথে এমন অবস্থা হয়েছে, আর বিগত কয়েকটা রাত্রে আমি ঠিকভাবে ঘুমাই নেই, প্রথম রোজার আগে রাত্রেও একদমই ঘুমাই নেই। আসলে অনেকগুলো সমস্যা মনে একসাথে হয়ে গিয়েছে, এই জন্য হয়তো সব থেকে বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তবে অসুস্থ হলেও আসলে সংসারের কাজের ক্ষেত্রে আমি কখনো কিন্তু আসলে অলসতা করি না, সত্য অসুস্থতার মাঝেও করি। তো এদিকে কিন্তু আমি টমেটো এবং মশলা ভালো করে কষিয়ে মাছটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মাছের সাথে কিন্তু আমি জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। আসলে আমি যখন রান্না করছিলাম, আমি যে কী রান্না করছি, আমি কোনো দিশেই রান্না করি না। আজকে প্রায় দু তিনটা দিন আমি মানে কী বলবো, রান্নার সময় না ফ্লোরে শুয়েছিলাম, শুয়ে শুয়ে রান্না করছিলাম, কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আবার ফ্লোরে শুয়ে যাই, কিছুক্ষণ পর নেড়ে দিয়ে আবার ফ্লোরে শুয়ে যাই, এমন মানে এই দৃশ্য হবে আমি নিজেও কখনো ভাবি নাই যে এইভাবে হবে। অন্যান্য সময় অসুস্থ হলেও এতটা হয়তো দুর্বল হয়ে যায় না, কিন্তু আজকে সারাটা দিন না এত ভূমি আসতেছিল। আল্লাহকে শুধু বারবার এইটুকুই প্রার্থনা করেছি আল্লাহর দরবারে, যে আল্লাহ আমার রোজাটা যেন কোনোভাবেই যেন না ভাঙে, কারণ আমি কিন্তু রোজা মুখে মানে মৃত্যুবরণ করতেও রাজি কিন্তু রোজা ভাঙতে রাজি না। তো জানি না, তারপরও আল্লাহ সুস্থ করার মালিক, আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ অবশ্যই সুস্থ করবেন। তো তারই ফাঁকে আরেকটা ছোট্ট অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। তো ভোররাত্রে জোড়ো মাছ ভাজা করে মোটামুটি সেরি খেয়ে নিয়েছি সবাই, যদিও আমি তেমন খেতে পারি নাই, তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া যতটুকু খেয়েছে। আর এটা হচ্ছে প্রথম রমজানের দিনকার ভিডিও,
তো দুপুরের পর আমি গরুর মাংস আলু দিয়ে রান্না করছি, কারণ মাংসের সাথে আলু দেওয়াটা তেমন একটা আমার পছন্দ না, কিন্তু মা যেহেতু প্রেশারের রুগী সেক্ষেত্রে মা একটু আলু খাবে ঝোল দিয়ে, আর মেয়েটাও হয়তো মাংস পছন্দ করবে না, যেহেতু রমজান তোর এই কথা ভেবেই ওইভাবে রান্না করছি। মাংসের মধ্যে জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা, তারপরে রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথম দিনকে ইফতার করতে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আজানের প্রায় অনেকটা পর ইফতার করতে হয়েছে। আসলে আমি অসুস্থ শরীরে রান্না করতে গিয়ে সময় মতো রান্নাটা করে উঠতে পারি নাই, তো সেক্ষেত্রে একটু লেট হয়ে গিয়েছিল। তারপরও অসুবিধা হয় নাই, মোটামুটি ওরা সবাই পানি আর শরবত খেয়েই একটু পেঁয়াজ আলুর চপ খেয়ে নিয়েছিল। তারপর আমি মুড়িটা মাখিয়ে দিয়েছি, আর আমার কাছে তো মনে হচ্ছে যেন খাবারটা যেন বিষের মতো লাগে মনে লাগছিল। তারপরও আসলে ইফতারটা হচ্ছে আল্লাহর একটা তবরকের মতো আমি মনে করি, প্রত্যেকটা মুসলমানের কাছেই রমজানের ইফতার আল্লাহর নিয়ামত, আল্লাহর তবরক, এমনটাই আমার মনে হয়। তো এদিকে আমি মাংস একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি ইফতারের আইটেমগুলো করে নেব যতটুকু সম্ভব হয়। আর আমি যে কী ইফতার বানিয়েছিলাম আমি নিজেও জানি না, মানে জীবনে এতটা যে অসুস্থ হবার পূর্ব অনেক জ্বর হয়েছে, পেটে সমস্যা হয়েছে, সর্দি হয়েছে, কিন্তু এতটা ক্লান্তি বা দুর্বলতা আসলে মনে হয় আসে নাই। এখানে আমি বেসন নিয়েছি, বেসনের সাথে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া, আর সাথে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর খাওয়ার সোডা। তো সব কিছু মিলিয়ে আমি মাখিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু ডো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি বেগুনি তারপর আলু চপগুলো ভেজে নেব। তো ডোটা রেডি করে আমি রেখে দিয়েছি, আর এর ফাঁকে আমি ছোলাটা ভুনা করে নিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং তেজপাতা ফোড়ন, তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আজকের ভিডিওতে যদি আমার কথা বলার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যে কী কথা বলতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না, মুখ দিয়ে যেন কথাগুলো আসতেছেই না, মনে হচ্ছে অনেকটা জোর করে কথাগুলো আনতেছি। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্যে, আপনাদের একটু সহযোগিতা একটু ভালোবাসা আমাকে সফলতা পৌঁছাতে সাহায্য করবে। এদিকে আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর বাদাম বাটা, আর এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রতি বছর কিন্তু প্রথম রমজানটা খুব স্পেশাল হয়, আর শেষ রমজানটা আমাদের কাছে মানে আমার বাসার মতো, প্রথম রমজানটা কিন্তু অনেক জাঁকজমকভাবে কিন্তু পালন করা হয়। কিন্তু এই বছর কী বলবো, আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় কী যে হয়েছি নিজেও জানি না, মানে কী করতেছি, কী করলাম বা কী রান্না করতেছি আমার হিতে হিত কোনো জ্ঞানই নেই মনে হয় যেন, এমন অবস্থা। শুধুমাত্র রমজান সেজন্য আসলে বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে।
দিদিকে আমি মশলা কষিয়ে ছোলা দিয়ে দিয়েছি, আর একটু টমেটো কুচিও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন খুব ভালো করে আমি মশলা সাথে বুটগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার বুট কিন্তু এদিকে কিন্তু ছোলা ভুনা হয়ে গিয়েছে। আর এখন আমি গরম তেলের মধ্যে বেগুনি ভেজে নিচ্ছি। জানি না কে কে সমস্যা ভোগ করেন, আমার মনে হয় বেশিরভাগই এই সমস্যাটা আসলে ভোগ করে থাকেন। বেগুনি কাটতে গেলে বেগুনের ভিতরে পোকা কিংবা কালো দাগের কারণে বেগুনের যে একটা সঠিক শেপ দেওয়া, ওই জিনিসটা কিন্তু করা যাচ্ছে না। বেগুনটা কাটতে গিয়ে এমনিতে তো অসুস্থ, মেজাজটা তো খারাপ হয়েছিল। বেগুনটা উপর থেকে এত সুন্দর কিন্তু ভেতরে পোকা, তারপর কালো দাগ, এই জন্য যে সুন্দর একটা শেপ দেওয়া বেগুনের, ওটা কিন্তু আসলে সম্ভব হয় না। তো বেগুনটা যদি কাটতে গেলে এমন হয়, কেমনটা লাগে বলেন? ওই সময়তে এমনি ভীষণ খারাপ লাগে না? তো বেগুনগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আলু চপটা করে নিয়েছি। জীবনে এত বড় আলু চপ আমি কখনো বানাই নাই, এই প্রথম। মানে কি করছি আমার মনে, আমি নিজেও জানি না কি যে হচ্ছিল আমার সাথে। আগামী যে কয়দিনে আমার এই অসুস্থতা কাটে সত্যিই জানি না। আমি জানি আজকের এই ব্লগটা কিংবা আমার কথাগুলো হয়তো অনেকেরই পছন্দ হবে না, এইভাবে এত মরা মরা কথার কণ্ঠের ভিডিও, জানি না আপনারা দেখবেন কি না। তারপরও সবার কাছে দোয়া প্রার্থনা করছি, সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। তবে অসুস্থ শরীরেও চেষ্টা করেছি আপনাদের ভিডিওগুলো দেখার জন্য যতটুকু সম্ভব হয়েছে, আমার সাপোর্ট আইডি দিয়ে এবং আমার আইডি দিয়ে কিন্তু চালিয়ে রেখেছি। বড় কমেন্ট কারো ভিডিওতে করতে পারছি না, ছোট করে একটুখানি কমেন্ট করে দিচ্ছি, কারণ লিখবো কী করে, হাত যে কতটা ব্যথা, হাতের আঙ্গুল প্রচণ্ড ব্যথা, তারপর হাত মুষ্টি করতে পারি না, এতটা কষ্ট হচ্ছে। মানে বললাম না যে শুধু রমজান, বোন এবং মেয়ে রোজা রাখে, ওরা ছোট মানুষ, এর জন্য না পারতে শুধু মানে রান্না করতে যাওয়া, নয়তো মনে হয় যেন পানি খেয়ে মানে থাকার মতো অবস্থা শরীরের, এমন পজিশন আমার। আপনাদের ভিডিওতে যদি একটি রিয়েক্টও করি, মনে রাখবেন যে আপনাদের ভিডিও ফুল দেখেই কিন্তু করি, যেহেতু আমি সাপোর্ট আইডি দিয়েও ভিডিও দেখি। তো সাপোর্ট আইডি দিয়ে কিন্তু আমি ভিডিও চালিয়ে রাখি, পরে আমি কিন্তু আমার আইডি দিয়ে কমেন্ট করি। এতে কিন্তু পেঁয়াজও ভাজও হয়ে গিয়েছে, এখন আমি তৈরি করে নেব লাচ্ছি। এই রমজানে চাইলে কিন্তু এই লাচ্ছিটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন, ভীষণ মজাদার হয়। তো প্রথমে আমি একটি কলা এবং কয়েক টুকরো আপেল দিয়েছি, আর টক দই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে। টক দইয়ের পরিবর্তে কিন্তু মিষ্টি দই দিয়েও কিন্তু এলাচিটা আপনারা তৈরি করতে পারবেন। আর এলাচিটা খেতে কিন্তু এত এত সুস্বাদু হয় যে একবার না খেলে হয়তো বুঝতে পারবেন না যে কতটা মজার, কতটা টেস্টি। আর দিয়ে দিচ্ছে কয়েক টুকরো বরফ। এখানে আমি কিছুটা পরিমাণ ছেঁড়া ভিজিয়ে রেখেছিলাম সাথে চিনি এবং লবণ দিয়ে, তো আমি ছেঁড়ার এই মিশ্রণটিও এখানে দিয়ে দিলাম। আর যদি চান এখানে কিন্তু আপনারা খেজুরটা অ্যাড করতে পারেন, তো আমি কিন্তু খেজুর দিয়েই করি, কিন্তু আজকে শরীরে অবস্থা আর করা হয় নাই। তো এদিকে কিন্তু লাচ্ছিটাও হয়ে গিয়েছে আর আমার ইফতারও কিন্তু রেডি হয়ে গিয়েছে। মেয়ের জন্য কিন্তু নুডলসও করে নিয়েছিলাম, কারণ মেয়ে নুডলস খেতে খুবই পছন্দ করে ইফতারে। এখনও পর্যন্ত যারা আমার ব্লগটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।